কল আছে তো জল নেই, পানীয় জলের সমস্যায় জেরবার সকল গ্রামবাসী। পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তারা। পানীয় জলের দাবিতে ফাঁকা বালতি হাতে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। বিক্ষোভে সামিল হন স্থানীয় পঞ্চায়েত সদস্য। ঘটনা কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এখানে। কয়েক বছর আগে জলস্বপ্ন প্রকল্পে পাইপলাইন বসানোর পাশাপাশি কল বসানো হয় গ্রামে। অভিযোগ, কল থাকলেও তাতে জলের দেখা মেলে না। এলাকার 200টির অধিক পরিবারের একমাত্র ভরসা একটি মাত্র টিউবওয়েল। গরমের তীব্র দাবদাহের মধ্যেই জল সংকট। গ্রামবাসীদের অভিযোগ, প্রখর গরমে দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে, যার জেরে কঠিন সমস্যার মধ্যে পড়ছেন তারা। পঞ্চায়েতের কাছে বহুবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। সমস্যার সমাধানে পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জলের পাত্র হাতে নিয়ে এলাকাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে সামিল হন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর। জলের সমস্যা না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা করছেন তিনি। যখন থেকে হয়েছে যখন থেকে বসেন তখন থেকে জল আসে না। জলই আমরা এখানে ওখানে জল আনি, অসুবিধা হয় খুব। পানীয় জলের সংখ্যা দীর্ঘদিনই, আর পঞ্চায়েত থেকে সরকার থেকে পাইপ লাইন করে দিয়েছিল, তা পাইপ লাইন অলরেডি কাজ হয়ে গেছিলো, কিন্তু তখন থেকে জলের কোনো ব্যবস্থা নেই। একটা গ্রামে অনেক বলেছি, কন্ট্রাক্টর আমরা বিল নিয়ে চলে গেছে, তার বিনিময়ে আমরা পঞ্চায়েতের প্রধানের কাছে গেছি। পঞ্চায়েতের প্রধান বলেছে দেখছি, কন্ট্রাক্টর ফোন করেছি, ও তো কোনো পাত্তাই দেয় নাই, এবং সরকার থেকে কোনো ব্যবস্থাও নেয় না। আর জল বলতে আমাদের এখানে লেয়ার খুব নিচে, একটা মানুষ একটা কল করতে গেলে 1,00,000 টাকা খরচা। এখানকার সব গরিব মানুষ, চাষিবাসী লোক, কল করার মতো ক্ষমতা নাই। ওটাই সমস্যা বলতে, কল তো বাড়িতে বিশেষ না, কয়েকটা কল আছে, তাও তো ঠিকমতো জল, এখন তো লেয়ার নিচে নেমে পড়েছে, সব সাবমার্সেল করে দিয়েছে, যাদের অবস্থা মান সেখানে আর কলে জল বেড়েছে না। জল কল খারাপ হয়ে গেলে পঞ্চায়েতে বারবার জানায়, তা ওই 2-3 মাস পরে সারতে আসে। কলের উপরে ভরসা সব গোটা পাড়া। পাইপ লাইন আছে, দিয়েছে বছর দিন ধরে, কিন্তু জল আসে না, বেরোচ্ছে না, তাই না? পঞ্চায়েত জল ছাড়ি না, দেয় না। পঞ্চায়েতে জানাইছি জল আসবে করে, আসেই না জল। আমাদের জলের সমস্যা দীর্ঘদিন ধরেই, মানে ওই বেরোয় মানে না বেরোর মতোই, একটা কলের উপরেই তো ভরসা গোটা পাড়াটার। আমাদের জলটা, আমার জলটা আসছে কৃষ্ণপুর নবগ্রাম থেকে, ঠিক আছে? তো পাইপ লাইন করেছিল, তখন আমি অবজেকশন করেছিলাম যে পাইপ লাইন করলে এখানে কল থাকবে কিন্তু জল থাকবে না। ওনারা আশ্বাস দিয়েছিল যে আমরা পাইপ লাইন করবো এবং প্রতিটা ঘরেই জল দেওয়ার ব্যবস্থা করবো। তো যা কোনো রকম কিছু ঘরে মানে জল বেরোচ্ছে, যেমন ওই নিচেও পোস্টগুলো, যেমন সূত্রধর পাড়া, বাগদি পাড়া, কিছু কিছু ঘরে জল বেরোচ্ছে, বাদ বাকি রুইদাস পাড়া, রাউত পাড়া, তারপর আমাদের এইদিকে ছোটো বাগদি পাড়া, আদিবাসী পাড়া, কোনো পাড়াতেই জল কিন্তু নেই। বা আমাকে বারবার অভিযোগ করছে, আমি পঞ্চায়েত প্রধানকে দিয়ে আমি মেলের মাধ্যমে চিঠি করেছি পিএইচসিকে, কিন্তু তার কোনো উত্তর পাইনি। এখনও আমি মাঝে মাঝে কন্ট্রাক্টরকে যে মেনটেন্যান্স আছে তাকে ফোন করি, বলি যে হ্যাঁ কী হচ্ছে, জল আমাকে পাচ্ছে না। আমাকে বারবার অভিযোগ করছে যে কল আছে, জল নেই, কল তুলে নিয়ে চলে যাও, এরকম মানুষ অভিযোগ করছে, কিন্তু জল হচ্ছে না, আমরা কোনো সুরাহা আমি পাচ্ছি না। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।